Good morning, mister. Morning, inspector. Shudhi, morning. Osho, good bolbeni ba ki kore. Jado khun pochonto na apna boyer case ta salte jacche. Salte jacche mane? Oh. Apni to abar bhadro ghore shikkhito shontan. Ami solved hocche. Nishchoi bujhte parchen na. Ashun, boshe ja. Boshun. আপনি এখানে কেন এসেছেন ইন্সপেক্টর? আমি ভীষণ একাকিত্বে ভুগছি, তাই আপনার সঙ্গে একটু গল্প করতে এলাম। একটু সঙ্গ দেবেন আমাকে? আপনার বউ নিরুদ্দেশ, সেটা আমাদের জানার নেই কেন? না মানে আমি, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এরপরে তো গোটা চারে খুন করে বলবেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। বলুন বলুন, কেন জানাননি পুলিশকে? না মানে রাই, হু ইজ রাই? রাইটা কে? রাই আমার ওয়াইফ। ও, তো তিনি তো এখন নিরুদ্দেশ। তারপর? নিরুদ্দেশ কিন্তু রাগ করে অভিমান করে কোথাও চলে গেছে। আপনি কি সাইকিয়াট্রিস্ট? না। দেখুন, আপনার বউ কেন চলে গেছে সেটা আমার পয়েন্ট নয়, আপনি কেন পুলিশকে ইনফর্ম করেন, দ্যাট ইজ মাই পয়েন্ট। বলুন, চুপ করে থাকবেন না। আমি ভেবেছিলাম রাগ করে চলে গেছে, আবার মাথা ঠান্ডা হলে ঠিক ফিরে আসবে, আমি ওয়েট করছিলাম। আপনার শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু আমাদের ইনফর্ম করেছে। ও, কি বলেছেন ওনারা? ইনলসরা লয়ের সাহায্য নিয়েছেন, পুলিশকে ইনফর্ম করেছেন। মানে ওনারা বলেছেন আমি রায়ের উপর অত্যাচার করেছি আর তাই রায় বাড়ি ছেড়ে চলে গেছে, তাই তো? এটাই বলতে চাইছেন তো আপনি? ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই, এটা কি আমি আপনাকে বললাম? দেখুন ইন্সপেক্টর, আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম একটা চিঠি লিখে গেছে, ও বাড়ি ছেড়ে চলে গেছে আর ফিরবে না। তা আমি কি করতে পারি এ ব্যাপারে? ওয়েট, আইল শো ইউ দ্য লেটার। এমনও তো হতে পারে যে চিঠিটা আপনি ওকে দিয়ে জোর করিয়ে লিখেছেন আর তারপর রাইকে মেরে ফেলেছি, তারপর লাশটা গায়েব করে দেওয়ার চেষ্টা করেছেন। হোয়াট রাবেশ! আমার লাভ? ক্ষতি? আপনার স্ত্রীর এলআইসির নমিনি তো আপনি, কত যেন বলল, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আপনার শাশুড়ি বললেন 18 লাখ টাকা আপনি পাবেন। মা এটা ভাবছেন যে আমি টাকার জন্য রাইকে খুন করেছি? দুঃখের ব্যাপার, কিছুই এ সমস্ত ভাবছেন না ওনারা। বলেননি? না। তাহলে আপনি বলছেন কেন? আমি এনকোয়ারি করে জানতে পেরেছি, কিন্তু আপনার শাশুড়ি মশাই। হ্যাঁ বলুন। আপনার শাশুড়ি বড্ড ঘ্যানঘ্যানে বোরিং টাইপ, মানে আমরা যেরকম শাশুড়ি চাই সেরকম শাশুড়ি নয়। আমরা কিরকম চাই জানেন তো? শাশুড়ি জামাইকে, জামাই শাশুড়িকে, দেড় দানার দান গালাগালি, দেড় দানার দান গালাগালি, সব কিছুই নয়। আমার জামাই খুব ভালো ছেলে, কোনো অপরাধও করতে পারে না, অত্যন্ত শান্ত ছেলে। আমার মেয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, এখনো পর্যন্ত তার কোনো খবর পাচ্ছি না, তাই এই ফোন। তাহলে এলআইসি, 18 লাখ টাকা, এসব? ওগুলো তো আমি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, রুটিন এনকোয়ারি বলতে পারে। আপনার শ্বশুর বাড়ির লোকেরা আপনাকে সন্দেহ করছে না বলে আমিও যে করবো না সেটা কিন্তু ভাববেন না। আগের থেকে দেখে যাকে সব থেকে বেশি নিরাপরাধ বলে মনে হয়, আলটিমেটলি দেখা যায় সেই মূল ভিলেন, তাই নাকি? তা আমাকে দেখে নিশ্চয়ই আপনার ভিলেন বলে মনে হচ্ছে না ইন্সপেক্টর? যদি কিছু মনে না করেন, আমার কিছু কাজ ছিল, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড। সো অলরাইট, আশা করি আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে।